গোরাশাল পলাশ ইউরিয়া সার কারখানার উৎপাদন শুরু হলে ইউরিয়া সারের আমদানি নির্ভরতা কমে আসবে বলে দাবি করেছেন শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা। শিল্প মন্ত্রণালয়ে ঘোড়াশাল পলাশ ইউরিয়া সার কারখানার উদ্বোধন উপলক্ষে এক সংবাদ সম্মেলনে এমন দাবি করেছেন তিনি। তিনি বলেছেন, আগামী রবিবার কারখানাটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি জানান, দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে ইউরিয়া সারের চাহিদা মেটানো এবং সুলভ মূল্যে কৃষকদের নিকট সার সরবরাহ নিশ্চিতে ভূমিকা রাখবে এই কারখানাটি। জ্বালানি সাশ্রয়ী ও পরিবেশ বান্ধব কারখানাটিতে বার্ষিক 9,24,000 মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদিত হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। নগদ পেমেন্টে কেনাকাটায় জিতুন আইফোন 15 সাথে ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।